নিজের গালে মেরে বা কান ধরে তওবা করা কি সুন্নাসম্মত? আমাদের দেশে খুব দারুণ একটা প্রশ্ন। তওবার একটা সিস্টেম দেখা যায় যে কেউ ভুল করছে তখন বলা হয় এই তওবা কর, তখন দুই গালে পানি, তওবা 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 তওবা, দেখছেন এই সিস্টেম? আবার অনেক সময় কান ধরে বলে আর করবো না, আর করবো না, সরি সরি আর করবো, দেখছেন এরকম তওবা? আচ্ছা, এই আমার কোন তওবা? দেখেন, এটার ব্যাপারে আমার বক্তব্য হলো যে কোরআন হাদিসে কোথাও এভাবে তওবা করতে বলা হয়নি, তবে যদি কেউ এভাবে করে আর প্রকৃতির যে তওবা কোরআন হাদিসে করতে বলা হয়েছে সেটা ঠিকভাবে করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা আচরণগত তওবা। এর মানে হলো কান ধরা বা নিজের কান নিজে মলার মানে হলো আমি যে কাজ করেছি সেটা কানমলা খাওয়ার উপযুক্ত কাজ, আমি সেটা স্বীকার করলাম এবং নিজের কান নিজে মলে আত্মশাসন করে নিজেকে ভৎসনা করে আমি ফিরে আসলাম সুন্দরের পথে, আল্লাহর আনুগত্যের পথে। এটা হলো তওবার একটা ব্যবহারিক রূপ বলতে পারো, বুঝাতে পারছি? ঠিক একইভাবে দুই গালে নিজে দুই হাত দিয়া হালকা মৃদুভাবে মেরে তওবা 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 যে বলতেছে, এর মানে হলো যে আমার আসলে মায়ের খাওয়ার উপযুক্ত এমন কাজ করলাম, নিজেকে নিজেকে আমি শাসন করলাম আর যেন এই কাজ আমার দ্বারা না হয়। তো তওবার মূল কথা এটাই, এটার একটা ব্যবহারিক রূপ বলতে পারেন। এটা আমাদের দেশীয় কালচার, এই কালচারটা সরাসরি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যদি কেউ এটাকে তওবার সুন্নতসম্মত পদ্ধতি মনে করে তাহলে এটা ভুল হবে এবং বেদাত হতে পারে, কিন্তু এরকমটা কেউ মনে করে না সচরাচর। সচরাচর মানুষ এটা করে জাস্ট তার তওবার কথাটাকে সে প্রকাশ করে, যদিও এগুলো সত্যিকারের কোনো তওবা না, তওবাই না। তওবা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তরে কর্মে মুখে তওবার কথা প্রকাশ করার সুন্নাসম্মত পদ্ধতি হলো যে আমি অন্তরে অন্যায় কাজটা থেকে সরে এসে ভালো কাজ শুরু করব, এটা হলো মনের তওবা। আর মুখের তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই এবং আপনার কাছে আমি ফিরে আসি, বা আল্লাহর কাছে মাফ চাই তার কাছে আমি ফিরে আসি। ফিরে আসা মানে নতুন জীবন করা, খারাপ থেকে ভালোর পথে চলে আসা। যে কোনো একটা খারাপ কাজ আপনি করেছেন, ভুল বুঝতে পেরেছেন, ওটা ছেড়ে দিয়ে ভালো কাজ শুরু করলেন, ওই পথটা গেলেন না, এটা হলো তওবা। তো এটাকে আচরণগত ভাবে আপনার কর্মের মাধ্যমে খারাপ কাজ ছেড়ে ভালো কাজ শুরু করলেন, এটা হলো কর্মের তওবা, এটা হলো মূল তওবা। এই গালে মারা কান ধরা এগুলো কোনো তওবা না, এগুলো তওবার কোনো সিস্টেম না। তারপরেও মূল তওবার পাশাপাশি যদি কেউ এটা করে, সে কোনো অন্যায় করেছে এরকম বলবো না, তবে এটার বিশেষ কোনো ভ্যালুও নেই, জাস্ট আচরণগত প্রমাণ করার চেষ্টা করা হয়। খুলাসা কথা হলো তওবার যে সুন্নাসম্মত নিয়ম, এর মধ্যে গালে মারা কানে ধরা কোনো কিছু নাই, ওইটা মুখে হবে, অন্তরে হবে, আচরণে কর্মে হবে, এটাই হলো তওবা। অনেক লোক আছে মুখে এরকম করে আবার যে সেই কামমলে আবার যে সেই হয়ে যায়, তো এটা কোনো তওবা হলো না, যদিও মূল তওবা করার পরে অনেকে ফিরে যায়। তো খোলাসা কথা হলো অন্যায় কাজ ছেড়ে দেওয়াটাই হলো তওবা, মুখে আল্লাহর কাছে মাপ চাওয়া, ফিরে আসা, এটা হলো তওবা। তো কান ধরা ধরি গালে মারামারি এগুলোর কোনো দরকার নেই, বাকি যদি করে কেউ যদি করে তাকে বলতে হবে এটা করছো ভালো কথা, আসল তওবা করো, মুখে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবং অন্তর থেকে তওবার কথা স্মরণ করো।